প্রেম মানে না কোনো বাধা। প্রেমের কারণে অনেকেই হন দেশান্তর। এবার সেরকমই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। প্রেমের টানে দেশ ছেড়ে ছুটে এসেছেন ভারতীয় এক তরুণী। বাংলাদেশে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন সেই তরুণী। সেই তরুণীর নাম নাইসা মল্লিক, বয়স 26 বছর, ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিক পাড়ার মেয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় উল্লাপাড়ার বালসাবাড়ি এলাকার জুয়েল সরকারের সাথে, তারপর গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক। মেয়ের পরিবার মেনে না নেওয়ায় নিজেই পাসপোর্ট ভিসা প্রস্তুত করে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসেন। এরপর বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন করে বেঁধেছেন সুখের সংসার। ফেসবুকে পরিচয় হলো, মেসেঞ্জারে কথা বলছিলাম, তারপরে দেড় বছর হয়ে গেল কথা বলছি, বলতে বলতে মানে আমি ওনাকে আসতে বলছিলাম, ইন্ডিয়াতে আসছিল না। তারপরে ফের আমি ডিসাইড করলাম আমি আসবো। আমি প্রথম থেকে বলছিলাম আমি আসবো আসবো, ফের ও বলেছিল আমাদের বাড়িতে জানাবার কথা, বাড়িতে জানিয়েছিলাম, বললো না মানবো না, আমার বাবা আছে মানেই। তারপরে ফের ওনার বাড়িতে আমি কথা বললাম আব্বা মায়ের সাথে, ওনারা আসতে বললো, আমি আমার ভিসা পাসপোর্ট কাগজ রেডি করে আবার আসলাম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পর্যায়ে আছি। আমাদের রিলেশনশিপটা ছিল হলো ফেসবুক থেকে, তো ফেসবুকে মেসেঞ্জারে কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে অনেক কথা হতো, তো প্রায় দেড় বছর আমরা কথা বলতাম। তো আমি ফার্স্ট টাইম যাইতে চাইছিলাম ওখানে, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি, তো ও ডিসাইড করে যে আসবে, তো সেই কিছুদিন আগে তো আসলো। তো এখন আমরা কোর্টে সব কিছু কাগজপাতি ঠিক করে বিয়ে শাদি করে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। ছেলের বউ পেয়ে খুশি বাবা মা। সাংসারিক জীবনে ছেলে এবং ছেলের বউয়ের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। আমি শুনলাম যে আমার ছেলে এবং কি একটা মেয়ে, কলকাতার মেয়ে, ছেলের সাথে ভালো একটা সম্পর্ক করছে এবং কি সম্পর্ক করে সে বাংলাদেশে চলে আইছে। চলে আসার পরে সে সিরাজগঞ্জ কোর্ট ম্যারেজ করে বিয়ে শাদি হয়েছে। বিয়ে শাদি করার পরে সে আমার বাসায় আইছে। আমি বাপ, আমি গার্জেন হিসাবে ছেলে এবং কি ছেলের বউকে আমি মাইনে নিছি। এখন আমি দোয়া করি তারা সুখে সংসার করে খাই। সে অবশ্যই খুবই ভালো আছে। সে ভারত থেকে এসে আমাগরে রান্না করে খিলাইতেছে, খুবই ভালো রান্না খিলাইতেছে, খেতেছে আমাগরে সব আদর যত্ন সব স্নেহ মায় মমতা দিতেছে। আমরা তাকে ভালোবাসতেছি। আমি চাই তারা ভালো থাকুক, সুস্থ সুখে থাকুক, আমি এই কামনা করি। ভারতীয় এই তরুণী আসার খবর শুনে এলাকাবাসীও ভিড় জমিয়েছেন নবদম্পতিকে দেখতে। আসতেছে, যাইতেছে, দেখতেছে, সবাই ভালো বলছে, সবাই দোয়া করতেছে। আইসে আমরা খুশি, সবাই খুশি, আমার এলাকা ধরেই খুশি, আমরা খুব ভালোবাসি, আসতেছে যাইতেছি, সবাই দেখতেছে, আনন্দ করতেছে। মেয়ে আসছে, তাদের আনন্দের সাথে সংসার করতেছে, এটা তো ভালো, অবশ্যই দোয়া শুভকামনা সবার জন্যই। স্থানীয় জনপ্রতিনিধি জানান, ভারতীয় তরুণী এলাকায় আসার খবর শুনেছি, দেশের আইন অনুযায়ী তারা বিয়েও করেছেন। নবদম্পতিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা এই এলাকাতে আসছে, এটা কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে একটা মেয়ে আসছে আমাদের এই গ্রামেই জুয়েল সরকারের সাথে। বাবার নাম ইরান আলী সরকার। আমি বিষয়টা জানার পরে আমরা গ্রামবাসী সবাই তাকে সহযোগিতা করবো এবং কি আমরা যারা এখানে আসি, যারা এলাকার যারা, সবাই সব সম্মিলিতভাবেই তাকে বিয়ের শাদিতে পড়াইছে এবং সে ভালো আছে ইনশাল্লাহ। আমরা চাই যাতে ওর জীবনটা সুখে থাকুক, ওরা সবাই শান্তিতে যেন সংসার করতে পারে, আমরা এই কামনাই করি। দাম্পত্য জীবনে সুখে শান্তিতে বসবাস করতে পারেন সবার কাছে এই দোয়া চেয়েছেন নবদম্পতি এই তরুণ তরুণী। নিউজ ডেস্ক, দেশ টিভি।